সবাইকে স্বাগতম আলোচনা করব দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বোনাস রাশি ফল মীন রাশির জাতক জাতিকাদের এবং তৎসহ মীন রাশির যে তিনটি নক্ষত্র রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং নিশ্চিতভাবেই রেবত দেবগণের নক্ষত্র এবং বুধের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমাদের স্পেসিফিক কিছু প্রেডিকশন ভিডিও শেষ পার্টে থাকবে আর প্রথম পার্টে আমরা কিন্তু আলোচনা করব যে আপনাদের ভ্যারিয়াস বিষয়কে কেন্দ্র করে কিছু স্পেসিফিক প্রেডিকশন মিন জাতক জাতিকাদের বর্তমানে সব থেকে আমার যেটা মনে হয় পজিটিভ দিক হতে চলেছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে সেটি নিশ্চিতভাবে আপনাদের হেল। হেলথ রিলেটেড নানা রকম প্রবলেমে আপনারা অনেকেই জর্জরিত এবং বারংবার আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে পড়ছেন এবং খুব ডাউট আপনাদের রয়েছে যে কি হয়েছে কিভাবে এটা থেকে বেরিয়ে আসা যেতে পারে যে প্রবলেমটা আপনি বারংবার ফেস করছেন ফিল করছেন সেটাকে আদতেও রেক্টিফাই করা যাবে কি না এই ধরনের নানাবিধ প্রশ্নবানের মধ্যে আপনাকে কিন্তু বারবার পড়তে হচ্ছে দেখুন একটা কথা আমি খুব স্পষ্টভাবে আপনাকে বলতে পারি যে মিন রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড যে প্রবলেম বর্তমানে আছে সেটি কিন্তু অনেকটাই রেকটিফাই হবে এবং জানুয়ারিতেও আমরা দেখেছি অনেকেরই স্বাস্থ্য উন্নতি হয়েছে এখনও যদিও অনেকেই কিছু না কিছু হেলথ প্রবলেমের মধ্যে রয়েছেন যার মধ্যে ডাইজেস্টিভ বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রযোজ্য অনেকের ক্ষেত্রে কিছু পেন ব্যথা বেদনার জায়গা রয়েছে এই বিষয়গুলো কিন্তু কিছুটা রেক্টিফাই করতে পারবেন কিন্তু এখানে যদি প্রশ্ন আসে যে মিনকি আদতেও তার মানসিক জায়গাটাকে খুব প্রশান্তির জায়গায় নিয়ে যেতে পারবে দেখুন এটা নিয়ে কিন্তু অনেক দুবিধা আছে কারণ আপনাদের রাশিতে রাহু আছে কিন্তু হেলথ কিছুটা পজিটিভ আমি কেন বললাম কারণ রাশাধিপতি বৃহস্পতি তিনি দিকবল প্রাপ্ত হচ্ছেন কিন্তু প্রবলেম সেটা নয় প্রবলেম হচ্ছে মেন্টাল জায়গাটা পঞ্চমে রাহুর ফিফথ অ্যাসপেক্ট থাকছে এবং প্র্যাকটিক্যালি চন্দ্রের উপরে রাহুর সঞ্চার তখন মানসিক দিক থেকে প্রবলেমের জায়গাটা পাবে এমনিতেও সাড়ে সাথে চলছে একাকিত্বর একটা ফিলিংস অনেক মিন রাশি জাতক জাতিকাদের রয়েছে কি করব কিভাবে চলব দিক হয়ে যাব না তো এই রকম নানাবিধ বিধ প্রশ্ন বান আপনার কাছে কিন্তু বারবার আসছে তবে একটা কথা আমি খুব স্পষ্ট এবং পরিষ্কারভাবেই আপনাকে জানাতে পারি বলতে পারি যে মিন রাশির জাতক জাতিকাদের এহেন যে সমস্যাটা বর্তমানে রয়েছে সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেকটাই বিষয়বস্তু থেকে ওভারকাম করার মতো টেন্ডেন্সি মিন রাশির জাতক জাতিকাদের থাকছে এ বিষয়ে রকম সন্দেহ নেই বা এ বিষয়ে কোন রকম সন্দেহ প্রকাশ অন্তত আমি করছি না এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মিন রাশির ইকোনমিক্যাল কন্ডিশন দেখুন দ্বিতীয় বলতে দ্বিতীয় ঘর হচ্ছে ফান্ডামেন্টাল ভাবে ধনপতির ঘর এবং সেই ধনপতি তুঙ্গস্থ হবেন কোথায় গিয়ে তুঙ্গস্থ হবেন দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট সেই ধনপতি আপনাদের একাদশভাবে গিয়ে গস্ত হবে তাহলে সিগনিফিকেন্টলি আমরা যেটা বুঝতে পারছি যে আপনাদের একটা এনহান্সমেন্টের জায়গা থাকছে আপনাদের একটা ডেভেলপমেন্টের জায়গা থাকছে কোন প্রসঙ্গে বা কোন বিষয়ে আপনার এনহানসমেন্ট বা ডেভেলপমেন্ট হতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটির এনহাউন্সমেন্ট বা সেটির ডেভেলপমেন্ট এই যে বিষয়বস্তুগুলো সেটি হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অনেকেরই রয়েছে এমন কলকাতায় থাকেন বর্তমানে আপনার বাড়ি সেখানে আপনার কিছু সম্পত্তি আছে বা কলকাতায় থাকেন কোনো কালক্রমে বাংলাদেশে আপনার কিছু সম্পত্তি রয়েছে বা আপনি একটা জায়গায় থাকেন আপনার সম্পত্তিটা আছে দূরে এবং সেই সম্পত্তি থেকে কিছুটা প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হতে পারে তেমন একটা অবকাশ মিন রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তবে মিনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে সতর্কতাও অবলম্বন করতে হবে কোন বিষয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো ইনভেস্ট দেখুন এই সময় কিছু ইনভেস্টমেন্টের জায়গা আপনার আসবে যে ইনভেস্টমেন্ট হবে একাকী যে ইনভেস্টমেন্ট হবে নিভৃতে তাহলে নিভৃতে একাকিত্বের মধ্যে যে ইনভেস্টমেন্ট হতে পারে মিন জাতক জাতিকাদের সেটি কিন্তু খুব সুবিধাজনক নাও হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আমার মনে হয় কিছু জটিলতা কিছু সমস্যার জায়গা আসার মতো পজিবিলিটি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে এবং এই জায়গা থেকে মিনের কিন্তু একটা পজিটিভিটি গেন হতে পারে মিনের কিন্তু একটা ডেভেলপমেন্টের গেন হতে পারে এবং এ বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না এ বিষয়ে কিন্তু রকম সন্দেহের অবকাশ সন্ততপক্ষে আমার নেই এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি ডেফিনেটলি মিনের রিলেশনশিপ লাইফ এবং রিলেশনশিপ যখন বলছি সেটা ফ্যামিলি রিলেটেডও বলতে হবে এবং প্রথমেই আমি বলি এই একটা জায়গায় মিন কিন্তু অভাব এই একটা জায়গায় কিন্তু সুস্থিরতার কন্ডিশন খুব ভালো নয় যখনই আপনি ইনলসদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন চেষ্টা করছেন বারংবার আপনি লক্ষ্য করছেন সেই সম্পর্ক ইনলসদের সাথে সম্পর্ক আপনি কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি বলছেন এক তারা বুঝছে এক তারা এক ধরনের স্টেপ নিচ্ছে এবং যেটির একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটি কিন্তু ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রেও রয়েছে এবং এটি নিয়ে একটা ভয়ভীত হওয়ার টেন্ডেন্সি এটি নিয়ে একটা কীতিমূলক কন্ডিশন সেটি তৈরি হওয়ার মতো কিন্তু অবকাশ থাকছে মীন রাশির জাতক জাতিকাদের এবং আমি মনে করি এক্ষেত্রে মিনকে কিন্তু খুব সচেতন থাকতে হবে আমি মনে করি এক্ষেত্রে মিনকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে এবং ডেফিনেটলি কিছু সম্পর্ক ভালো হবে যার মধ্যে ম্যারাইটাল লাইফ কারণ একাদশ ভাবে আপনাদের সপ্তম অধিপতি বোধ সে কিন্তু অবস্থান করবে পয়লা ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত মানে কুড়ি তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি সো এই যে সমসাময়িক সময়কাল কুড়িটা দিন কিন্তু একটা পজিবিলিটিস থাকবে যে আপনার দামপত্য যেখানে অশান্তি চলছে এবং হ্যাঁ এটা একদম বাস্তব হিউজ অশান্তি হিউজ ট্রাভেলের মধ্যে অনেক মিন জাতক জাতিকারা রয়েছেন স্পেশালি অনেকের ক্ষেত্রে এই জাতীয় কিছু সমস্যা অনেকের ক্ষেত্রেই নানা রকমের জায়গা ফিল হচ্ছে তবে একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি মিন জাতক জাতিকাদের আপনাদের অন্তত পক্ষে অনেকেরই আমরা দেখবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু কথা বাড়লো অনেকগুলো সমস্যা হয়তো আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে তার মধ্যে কয়েকটি সমস্যা হয়তো একটু কমলো বা কমার মতো অবকাশের জায়গা তৈরি হলো তার প্রবল সম্ভাবনা মিন রাশি জাতক জাতিকাদের থাকছে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু কিন্তু নেই তবে এখানে অনেকগুলো প্রশ্ন আসে তার মানে যাদের যাদের ফ্যামিলি সমস্যা সমস্যা ঠিক হবে না অনেকের এমন তারা আলাদা জায়গায় আছেন অনেকের সমস্যা এমন লিটিগেশনের মধ্যে জড়াতে হচ্ছে দেখুন লিটিগেশন ভেরি কমন থিং কিন্তু লিটিগেশনের থেকে যে আউটকামটা সেটা যেন পজিটিভ হয় এটাই হচ্ছে মূল লক্ষ্য তো এইখানে আমার মনে হয় মিন রাশির অনেকেরই একটা পজিটিভ আউটকাম থ্রু লিটিগেশন আসতে পারে বা তেমন একটা ভাইব্রেশন কাজ করবে মিনের যে জায়গাটাই যথেষ্ট সচেতনতা এবং আমি গ্রহণ করতে হবে সেটা হলো যারা ফ্যামিলি লাইফকে রিলেটেড কেন্দ্র করে কিছু গেস করেছেন দেখুন গেস করলেই কি যেতে সব এসব কি জয়ী হওয়া যায় এই ধরনের একটা বিষয় নিয়েও তো ভুগতে হয় মিনের ক্ষেত্রে এরকম কিছু অবকাশ আছে বলে আমার মনে হয় তবে আমার স্পেশালি মনে হয় মেন এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা ওভারকাম করতে পারবেন কিছুটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি ডেফিনেটলি মিন রাশির জাতক জাতিকাদের ভেঙে যাওয়া রিলেশনশিপগুলো ঠিক হবে কিনা দেখুন আমার মনে হয় কিছু রিলেশনশিপের জায়গা পজিটিভ আছে তবে এটা একদম বাস্তব অনেকের সাথে কমিউনিকেশন করা যাবে দেখুন যখন কমিউনিকেশন করা যায় না অনেকবার চেষ্টা করতে তারপরে না বিষয়টি ছেড়ে দিতে হয় এবং দেখা যায় অনেকের ক্ষেত্রে সেই কমিউনিকেশন আবার তৈরি হয় বা সম্ভাবনা থাকে এবং এই থটসে আমিও পার্সোনালি বিলিভ করি যে একজনের সাথে আপনি কমিউনিকেট করতে চাইছেন আপনি কমিউনিকেট করলেন বেশ কয়েকবার রিং করলেন সে ধরলো না মেসেজ করলেন রিপ্লাই করলো না বাট তারপরে গিয়ে আপনি কি করবেন বারংবার চেষ্টা করবেন না একদিন দুদিন ঠিক আছে বাট নট মোর দ্যান দ্যাট তারপরে আপনি ওয়েট করুন তারপরে ডেফিনেটলি এটা একটা বাচ্চাটিরও একটা ব্যাপার থাকবে যে আউটকামটা কোন দিকে আসতে পারে বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের রাইস একটা পজিটিভ আউটকাম আসে আচ্ছা এই বনের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি চর্চা করব বা আলোচনা করব সেটি হলো মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এবং টেন হাউস লর আপনাদের ক্ষেত্রে হচ্ছে জুপিটার দ্যাট জুপিটার ইজ পজিটিভ ইন সেকেন্ড হাউস

সেটা কিন্তু সিগনিফাই করছে এবং সেটির কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্ট আমরা অনেকাংশেই লক্ষ্য করতে পারবো অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আর্নিংটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিছু আর্নিং বাড়ার মতো কম্বিনেশন রয়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে অনেকেই রয়েছেন যাদের আর্নিং রিলেটেড একটা প্রবলেম ফেস করতে হয় আমার মনে হয় এই জায়গাটা কিন্তু কিছুটা রেক্টিফাই হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফ তো ভ্যারিয়াস টাইপ অফ প্রফেশনাল লাইফ কেউ সার্ভিস করছেন সাম পিপল আর এঙ্গেজ উইথ বিজনেস সাম পিপল আর এঙ্গেজ উইথ সাম সেলফ প্রফেশন সাম জব সো এখানে আমি যদি সেলফ প্রফেশন নিয়ে কথা বলি সেলফ প্রফেশনের ক্ষেত্রেও বিভিন্ন রকম দেখুন মার্কেটিং এখন একটা বড় জায়গা এবং অনেকেই সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অ্যাজ এ সেলফ প্রফেশন কন্ট্যাক্ট করে রেখেছেন কানেক্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথের মাত্রা মধ্যম প্রকৃতির থাকছে যারা বিভিন্ন ধরনের আদার্স বিষয়ের সাথে যুক্ত যেমন ফ্রিল্যান্সিং করছেন সাম অনলাইন রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত টেলিকম টাইপের কোনো একটা ম্যাটারের সাথে যুক্ত এদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ একটা ডেভেলপমেন্টের জায়গা উই ক্যান এক্সপেক্ট এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যারা সেলফ প্রফেশনকে কেন্দ্র করে নতুন কিছু পরিকল্পনা করতে চাইছেন দোজ হু টু ইনভেস্ট সাম মানি রিগার্ডিং সেলফ প্রফেশন এই জায়গাটা কিন্তু একটু চিন্তার কারক হতে পারে যদি সেটা কোনো স্ক্যাম হয় লাইক এমন অনেক কিছু শোনা যায় যে কিছু মাইন্স রিলেটেড বিষয় আছে তাতে ইনভেস্ট করলে একটা সময় গভর্নমেন্ট থেকে অনেক বেটার কিছু আসবে বা তার সাথে আরও বেশ কিছু বিষয়ের কম্বিনেশন থাকে সো এই ধরনের বিষয়গুলো অথেন্টিসিটি প্রমাণ না করে আমার মনে হয় না এগুলো উচিত বা এই বলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে রইলো বাকি হচ্ছে জব জবের ক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্ট জবের করতে একটা সম্ভাবনা থাকবে বারো তেরো তারিখ পর্যন্ত এনি রেজাল্ট পাবলিশ এই জায়গায় একটা ধনাত্মকতা থাকবে গভর্নমেন্ট রিলেটেড জব সেটা টিচিং লাইন হতে পারে অনেক মিনের ক্ষেত্রে আমরা দেখব এই সময়ে একটা কর্মজীবনে সূত্রপাত হওয়া জবের সাথে এঙ্গেজ হওয়ার মতো অবকাশের জায়গা সেগুলো কিন্তু থাকতে চলেছে বা থাকবে এবং তার পরে যে সিগনিফিকেশনের জায়গা সেটা হলো যারা চাকরিতে রয়েছেন প্রচুর মিন জাতীয় জাতক জাতিকে আমি দেখি আইটিতে রয়েছেন অ্যান্ড তারা চেঞ্জ করতে চাইছেন অনেকে কনফিউজ বিকজ আপনি বুঝতেও পারছেন না চেঞ্জ করলে বেটার হবে না এভাবেই চললে বেটার হবে এই নিয়ে নানা রকমের একটা চিন্তা দুর্ভাবনার জায়গা আপনার বারংবার চলে আর সেদিন আমি এখানে একটা কথা আপনাদের খুব স্পষ্টভাবে বলতে চাই যারা এই ধরনের ব্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে যে কিছু পরিবর্তনের ভাইপস অলরেডি চলছে মীন রাশির দীর্ঘদিন ধরে আমি দেখছি একটা পরিবর্তনস্বরূপ জায়গা এটি কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং সেই কন্টিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বিষয়টা কিন্তু বজায় থাকবে বা বজায় থাকার মতো অবকাশ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছে এবং এর পরের যে বিষয়টি সেটি হলো বিজনেস এবং বিজনেস তো দেখুন একটা টাইপের বিজনেস হলে নয় একরকম ভ্যারিয়াস টাইপ অফ বিজনেস তবে বিজনেসের ওভারঅল ক্ষেত্র পজিটিভ এটুকুনি আপনাদের আমি বলতে পারি এবং কিছু বিজনেস যেমন প্রসাদনী যেমন চিকিৎসা শাস্ত্র যেমন শিক্ষা ইত্যাদি বিষয় রিলেটেড কোনো ম্যাটার সেখানে ডেভেলপমেন্ট হতে পারে যারা যুক্ত রয়েছেন ইত্যাদি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কাঁচা সবজির সাথে পজিটিভ হবে যে কোনো ধরনের বিষয়ের সাথে যারা এটা যেটা হচ্ছে বেকারিকে রিপ্রেজেন্ট করে পজিটিভ হতে পারে গ্রোসারি মধ্যম প্রকৃতি যাবে ল্যাব রিলেটেড ম্যাটারে গ্রোথ থাকবে যথেষ্ট গ্রোথ দেখতে পারবো যারা কোনো যন্ত্রপাতি ভেহিক্যাল বাহনের সাথে কানেক্টেড তাদের জন্য একটা পজিটিভ টাইমিং চলবে বেশ আপলিপমেন্টের জায়গা কিন্তু রয়েছে তাদের জন্য যারা বর্তমানে যে কোনো ধরনের প্রাসঙ্গিক ফাইন্যান্স রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছে এরপরে যে বিষয় নক্ষত্র ভিত্তিক আলোচনা প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র নরগণ পূর্ব ভাদ্রপদর প্রবলেম চার প্রথম প্রবলেম ফাইন্যান্স ফাইন্যান্স কিছুটা রিকভার হবে পাঁচ তারিখের পর থেকে বিষয়ে কোনো সন্দেহ নেই চাকরির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ পাওয়া যেতে পারে তবে ফ্যামিলি রিলেটেড যে ইস্যুসটা রয়েছে একটু টাইম দিতে হবে বিকজ দ্যাট ইজ নট দ্য পারফেক্ট টাইম টু সলভ ইট আউট টোটালি পুরোটা এখন সলভ হবে না কিছু কমিউনিকেশন লেস হয়ে আপনাকে থাকতে হবে ঠিক আছে সামটাইমস কমিউনিকেশন না থাকা নন কানেকটিভিটি ইজ নিডেড অলসো তো সেটির একটা ভাইবস কিন্তু ব্যাচ করবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মীন রাশি এবং নক্ষত্র পূর্বভাদ্রপদ পূর্বভাদ্রপদর অনেকেই রয়েছেন যারা বিজনেস করছেন এবং বিজনেসের জায়গা সামগ্রিকভাবে হয়তো বেটার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ আমরা দেখতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ পজিটিভিটি আসার মতো অবকাশ কিন্তু লক্ষ্য করা যায় এবং পূর্ব ভাদ্রপদর অনেকেই আছেন যাতে বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু জটিলতা তৈরি হয়েছে নতুন বিবাহ তৈরি করতে গিয়েও রকম সমস্যা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা থাকতে পারে পরবর্তী যে নক্ষত্রটি রয়েছে সেটি উত্তর ভাদ্রপদ নরগণের নক্ষত্র ওভারঅল কন্ডিশন খুব নেগেটিভ নয় উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে দাম্পত্য কিছুটা পজিটিভ হতে পারে পারিবারিক জীবনের সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা অনেকাংশেই দেখতে পাচ্ছি তবে মায়ের স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা ছিল উত্তর বদর সেটা কিছুটা কমবে এবং উত্তর ভাদ্র নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দূরে ভ্রমণের ক্ষেত্রে কিছু ধরাত্মকতা আসার মতো অবকাশ থাকবে সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভাবছেন যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা ধরাত্মক থাকছে যারা শাস্ত্র আলোচনা করেন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তাদেরও একটা আপলিপমেন্টের জায়গায় কিন্তু লক্ষ্য করতে পারবো ওভারঅল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের একটা ডেভেলপমেন্ট একটা এনাউন্সমেন্ট সেটা কিন্তু এক্সপেক্ট করা যায় তবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবত রেবতী নক্ষত্রের আইটি রিলেটেড যারা জব করেন চেঞ্জের জায়গা আছে পরিবর্তনের লাইফটা খুব স্ট্রং এবং দূরে ভ্রমণের কম্বিনেশন দেখতে পাচ্ছি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জায়গাটা ভালো থাকবে রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের পেটের প্রবলেম কিছুটা কমতে পারে হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে কিছু ফলস লিটিগেশনে যুক্ত হতে পারেন সেই জায়গা থেকে নিশ্চিন্তে থাকুন বেরিয়ে যেতে পারবেন শত্রু আছে শত্রু খুব বেশি ক্ষতি করতে পারবে না আজকের আলোচনা ছিল মূলত মিন রাশি জাতক জাতিকাদের বোনাস রাশি ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফেব্রুয়ারির জন্য অ্যালং উইথ দ্যাট উই ডিসকাস অ্যাবাউট দ্য নক্ষত্র প্রেডিকশন ফর পাইসেস আমরা আশা রাখছি আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং নিশ্চিতভাবেই সেই আলোচনা আপনাদের জন্য ফলপ্রসূ হবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জমি গণেশ